এই তোফাজ্জলকে যত দেখি ততই ভিতরটা হা হা করে ওঠে কীভাবে মারলেন মানসিক ভারসাম্যহীন এ পাগলকে কেউ এভাবে মানুষকে মারে আসলে পৃথিবীতে আপনজন না থাকলে এত কষ্ট পেয়ে মারা যায় বরগুনা পাথরঘাটের সন্তান মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট করেন এ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তা কপালে শৈল না ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে হয় বিয়ে হয়ে যায় আর কি কথা তার মা বাবাকেও পৃথিবী থেকে তুলে নেন তো এক মাসের আগে মাথায় আর কি তো এই অবস্থায় আপনি আমি ও পাগল হয়ে যেতাম কষ্টে সুখে সেও পাগল হয়ে বেরিয়েছে এবং বড় একটা ভাই ছিল পুলিশের এসআই মরণ এসে তাকেও তুলে নিলেন তো শুধু পড়ে থাকে শুধু পড়ে থাকে কপলপোড়া এই জল পাগলটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে বাজারে স্কুলে যে কোনো জায়গায় কিন্তু সে ঘুরে বেড়াতো এবং খোঁজ নিয়ে দেখবেন হয়তো খাবারের জন্যই আসছিল জল ঠিক আছে তো খাবারের জন্য আসছিল ওকে চোর মনে করে বেঁধে এইভাবে পিটানো হয়েছে আসলে মানুষ যদি ধরেই নিলাম সে চুরি করতেই গিয়েছে তো তাই বলে তাকে এইভাবে একদম পিটাইতেই পিটাইতে কি মেরে ফেলবে সে তো একটা মানুষ তাই না আর সে ভারসাম্যহীন ছিল তার কাছ থেকে দুইটা নাম্বার চেয়েছে সে ঠিকঠাক মতো নাম্বারগুলো বলেছে বলে তারা ভেবেছে যে সে সুস্থ আসলে তো সে সুস্থ না সে তো মেধাবী স্টুডেন্ট ছিল যার কারণে তার দুইটা নাম্বার বা কয়েক একটা নাম্বার মনে ছিল সেই নাম্বারগুলো তারা চেয়েছিল দিয়েছিল আর কি তো তাকে প্রথমে ভাত খাওয়ানো হলো ভাত খাওয়ানোর পরে তাকে আবার পিটানো হলো আবারও তাকে ভাত দেয়া হলো এবং জিজ্ঞাসা করা হলো যে ভাতটা কেমন হয়েছে রান্না কেমন হয়েছে সে বলেছে হ্যাঁ ভালো হয়েছে তো খাওয়ায়া তারপরে আবার তাকে মারলো তো মেরেই যখন ফেলবে তোরা তাহলে এইভাবে কেন খাওয়ায়া তারপরে মার লিখেন একটা পাগলকে কেউ মারে সুস্থ মানুষকে মারলে চলে সে তো একটা পাগল ছিল হ্যাঁ তার পৃথিবীতে কেউ ছিল না সে একজন অসহায় একটা মেধাবী পাগল ওর জায়গায় থাকলে আপনি আমি যে কোনো মানুষই কিন্তু আমরা পাগল হয়ে যেতাম তো একটা মানুষ মানুষকে এভাবে পিটাইয়ে পিটায় মেরে ফেলে এটা আসলে কখনো আশা করা যায় না আসলে ওর ছবিটা যতবার আমার সামনে আসে ফেসবুকে ততবারই কিন্তু আমি নিতে পারি না মানে আমার সহ্যই হচ্ছে না এতটা খারাপ লাগে আর আমি দেখেছি ফেসবুকের মাধ্যমে যেভাবে ওকে পিটিয়েছে পুরা শরীরকে রক্তাক্ত করেছে দাগ বসিয়ে দিয়েছে আপনারা দেখ আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা ইউটিউবে বা ফেসবুকে যে তোফাজ্জলকে কীভাবে পিটিয়ে ওরা মেরেছে শুধুমাত্র চোরের দেয় একটা মোবাইলের জন্য যে ও নাকি মোবাইল চুরি করেছে তো ওরা তো বার্সিটির এই প্রলাপনগুলা বেশিবার বেড়েছে ওরা তো খুঁজে দেখেছে ওর কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি তাহলে ওকে এইভাবে মারার কি কারণ হলো আসলে এই দেশের মানুষ সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবেই খারাপ লেগেছে সবারই অনেক খারাপ লেগেছে আর আমি তো এই ব্যাপারটা নিতেই পারছি না আসলে আমি আর পারছিলাম না নিতে যার তার কারণে আজকে এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি আমরা এর সঠিক বিচার চাই সঠিক বিচার চাই এই তোফাজ্জল হোসেনের মেধাবী একটা যার পৃথিবীতে কেউই নাই সে একাই ছিল একটা পাগল হয়ে ঘুরে বেড়াতে এমন ভারসাম্যহীন পাগলকে এভাবে মারার কারণে আমরা কিন্তু এই ভার্সিটির পলা সঠিক বিচার চাই আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি ছিল দেশি মুরগি দিয়ে আলুর ঝোল তো রেসিপিটা তো দেখেই নিয়েছেন তো আজকে গল্পে গল্পে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকবেন পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ